गुड मॉर्निंग एवरी वन, वेलकम बैक टू माई चैनल हैप्पी सिंपल जॉय। आज के 14 सेप्टेम्बर प्रत्येक दिन मत तुम्हारे रूम की चले झकझके तकते निव ब्लग नहीं। आई होप आज के ब्लग भल लगे तुम्हारे। तो छोटो प्रचुर प्रचुर भलोबाशा बड़ो आशीर्वाद नहीं आज के ब्लगटा स्टार्ट कर। आज के बहु पिछे आसें और इंदो आसते देरी कर टेंशन कर सकाल प्रचुर काजबाज कपड़ कल के शुभ्रर पाए मैं यकम बाथरूम दरजा पायर ऊपर उठे गए चेपे रक्त बड़िए गए। तो कल के शुभ्र बेटारिनटा खुलते गए बाबा दिए खुलते गए पुरो बेटारिनटा पुरो विछनाय छड़ाछड़ी ता कल के चुबिए दिए। आज के बिस्टिर वेदारे कष्ट चोबानो ता केचे ठेचे सब मेले एलम छटाय उठे गेछि। मेले ठेले चान ठान करे तारपर हटहट किछुटा परिष्कार करलाम जेहेतु प्रेसार आछे ओर जन्य बेशिटा परिष्कार करा हयनि। नीचे जाब नीचेरगुलो मार हाते हाते करे दिए तारपर ओपरे काजगुलो सारब। ता आज के जदि पारि तो आमार आशीर्वादे भिडियोटा शेयर करब जदि पारि। केन जानोई आमार लैपटपे डेस्कटपटा पुरो चेन्ज करते लैपटपे तोमार ইয়েটা পুরো চেঞ্জ করতে হয়েছিল। তা দেখা যাক কি করা যায়। সব ফাইলগুলো উড়েও গেছে তো আবার নতুন করে তোমার সব ফাইল নেওয়া। তা ফাইলটা যদি আমি নিয়ে নিতে পারি আশীর্বাদে ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করবো। অনেকদিন ধরেই শেয়ার করবো করবো ভাবছিলাম হয়নি। তো আজকে ডেফিনেটলি কিছুটা ক্লিপিং হলেও শেয়ার করব। তো আই হোপ আজকে ব্লগ ভালো লাগবে। দেখা যাক আজকে ব্লগটা কেমন হয়। বাদরের কাজ, বাদর আজকে ঘুমাচ্ছিল বান্টি। আজকে কোনো বদমাইশ করেনি তাই তো? ইন্দু আজকে দেরি হয়েছে কেন, ঘুমিয়ে পড়ছিস বৃষ্টি হয়ে দাঁড়ে? ওই দেখো ওই দেখো এখন ডিস্টার্ব করলে আমাকেই দেবে বান্টি। ব্যাস চলো যাও খেলা কর। সবজি বাড়ি সবজি ভ্যান থেকে এই সবজি নেওয়া হয়েছে। এদিকে আমি চা বসিয়েছি, জল ফুটছে, চা পাতা দেবো। মিল্ক টি করে দিয়েছি আর আমার গ্রিন টি, কালে লেবু জল করে নিয়ে খাওয়া হয়ে গেছে। কাজ বাস সারলাম, জানোই বউ পিসি আসেনি। তো মা ইলিশ মাছ করেছে, ফুলকপি রাত্রে ফুলকপি একটা ভাজি টাইপের করেছে, ডাল করেছে। তার আমি ওই সাইডে কাজ সারছি আর এই মাকে টি করলাম। মিল্ক টি আর আমার গ্রিন টি হয়ে গেছে, এবার গ্রিন টি খাওয়ার আছে। কালকে একটা স্পাইসি ওই টপ গোল্ড টপের একটা বিস্পানে একটা বিস্কিট এনেছি, তো এই মাকেও দিয়েছি। মশলাদার বলেছিল কাকুটা খুব ভালো, তো আমি আজকে ট্রাই করে তোমাদের বলবো। খুব ভালো খেতে, নোনটা একটু মশলা দেওয়া খুব ভালো। যারা দুধ চা খাও তাদের পক্ষে খুব ভালো লাগবে খেতে। চলো এবার চাটা খাই। এই 10:30 বাজে, ব্রেকফাস্ট করব। মা রান্না হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে বপিসি আসেনি জানোই তো। মা বপিসি না হলে তাড়াতাড়ি করে রান্না করে নেয়। তো আমাদের রান্না হয়ে গেছে, আমি এই সাইড ওই সাইডে কাজগুলো করলাম, মার হাতে হাতে হেল্প করে দিলাম, মাকে দুধ করে দিলাম। দুধ ওষুধ খাওয়া হয়ে গেছে, মার পায়ে ব্যথা করছে, শুয়ে আছে। তো এখন আমি শেকারে শেক করে নিয়েছি, তো চকলেট শেক, তো এটা খাবো, এই দুধটা খাবো। আর মা অনেক করে বলছিলো ডিম খেতে, ডিম খাবো না, রাত্রিবেলা ডিম আর শশা খেয়ে নেবো। তার ওপরে কাজ, যেহেতু শুভ্রর হাত দিয়ে কালকে পায়ে চিপে রক্ত বেরিয়েছিলো, বেটারিনটা পড়ে গেছে হাত থেকে বিছনায়, তো ওটা চুবিয়ে দিয়েছিলাম সার্পের জলে কাল রাতে। তা আজকে কেচে নিয়েছিলাম, তা ওপরে ছাদে যাওয়া নেই, শুধু জামা কাপড়, কালকে শুকনোগুলো আর শুকনোগুলো হাতে রেলিংয়ে নিয়ে দিয়েছি, শুকাচ্ছে। আর এদিকে আমার রুমের বেডশিটটা পাতবো, পেতে জানলাগুলো ক্লিন করব, করে দেন চালিয়ে যাবো, আর ঘর ঝাড় দেবো, আর কিছু নেই। খালি কী হয়েছে, কী হয়েছে, বৃষ্টি হচ্ছে বলে কি কি হলো, কি হলো, নাম লিখানো, নাম লিখানো, নাম লিখানো, নাম লিখানো। বৃষ্টি হচ্ছে ভাবো তো,
টিপ টিপ ঝর্ণা ঝরেই আছে, মানে এরম বৃষ্টি হবে ভাবা যায় না। শনিবার থেকে বৃষ্টি স্টার্ট হলেই তোমার বৃষ্টি থামতে খুব লেট হয়, শনি নালে মঙ্গল। এটা আমি জানতাম না, সেদিনকে আমি একটা সায়নি দিদি বলল, বলে রুমকি শনি মঙ্গলবার বৃষ্টি নামলে থামতে চায় না, দেখবি তুই। আর সত্যি এলে বলাই আছে, শনি মঙ্গল আর বৃষ্টি হলে হয় না। আর এদিকে দেখো, পঁচিশ বাজে, চান ঠান হয়ে গেছে। আর এদিকে আমি রেখে দিয়েছি, ল্যাপটপ অন করিনি, ও বেডশিট পেতে নিয়েছি চান ঠান করে, এবার ফ্রেশ ফিল। এবার ঘুমানোর ওয়েদার, বাট ঘুমাতে পারবো না, এডিট করতে হবে, শুভ্র চলে আসবে, মাকে ফোন করা হয়নি, মাকে ফোন করতে হবে, তো এই টুকটাক কাজ আছে। আর মাকে বললাম ভাত করবো, তো মা তো বললো যে করতে না, মা করে নেবে, তো মা বললো যে করতে হবে না, তুমি এক কাজ করো উপরে চলে যাও। তো উপরে চলে এলাম, উপরে কাজগুলো সারলাম, আর ওপরে শেডে সব জামা কাপড় ভেজা। আর আজকে যা ওয়েদার না, খিচুড়ি খাওয়া, একদম মনোরম ফুল খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, ডিমের অমলেট, পাঁপড় ভাজা। বাট এখন যদি এইসব খাওয়া হয় না, আর ডায়েট গেল, হ্যাঁ, আর সর যা ওয়েদার, আর একটু তেলে ভাজা আর মুড়ি, মানে হচ্ছে বিকেলবেলাটা। বাট গ্যাস অ্যাসিডিটির প্রবলেম, তেলে ভাজা তো মুড়ি খাওয়া যাবে না। তো আর এখন জিমে যেতে পারছি না, এখন তেলে ভাজা মুড়ি খেলে তো একদম, মানে হচ্ছে যা আছে তার থেকেও 10 কেজি ওয়েট বেড়ে যাবে। আজকে আমাদের দুপুরে আছে ভাত, আলু সিদ্ধ মাখা পেঁয়াজ দিয়ে, ইলিশ মাছের ঝোল পাতলা লেবু দিয়ে খাওয়ার জন্য, বেগুনের চচ্চড়ি, বেগুন পাতুরি, আর এই চালতার ডাল। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, তা আলু দিয়ে, আলু দিয়ে খাবো, তারপরে মাছ, তারপর ডাল চচ্চড়ি। তো চলো দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট করি। ইভিনিং এভরিওয়ান, তো সন্ধে 5:30 বাজে, মনে হচ্ছে 7 বাজে, এত বৃষ্টি হচ্ছে, হেভি ঘুমটা জমিয়ে জম্পেশ ঘুমটা দিয়েছি আজকে, তো পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দিয়ে দিই। তারপর পাওয়ার ব্যাঙ্কটা আমার সবসময় সঙ্গে থাকে, তোমরা জানোই, আর শুতে বসতে আমার ফোনটা খুটখুট খুটখুট করতেই হয়, তাই পাওয়ার ব্যাঙ্কটা লাগে, তাছাড়া নয়, আমার অল টাইম পাওয়ার ব্যাঙ্ক লাগে, তাই চার্জ দিয়ে দিলাম। চলো শুভ্র আর মার আর আমি একটুখানি আজকে একটু মিল্ক টি দেবো জম্পেশ করে জমিয়ে, চলো নিচে যাই। এখানে চা বসিয়ে দিয়েছি, চা ফুটছে, আর এদিকে আমি চায়ের কাপ রেডি করে নিয়েছি তিনজনে, তো মশলা টি করছি, এই বর্ষার মশলা টি আর বিস্কিট, মশলা বিস্কিট দুর্ধর্ষ লাগে। তো মশলা টি তেজপাতা আদা এলাচ, এবার দুধ দেবো, দুধ দিয়ে এলাচ দিয়ে নামিয়ে নেবো, ফুটিয়ে, চা ফুটে গেছে, তা চলো মশলা টিটা আজকে এই সন্ধেবেলা, যদি একটু তেলে ভাজা হয় তো পুরো জমে যেত, জমে কি, বাট তেলে ভাজা নেই, বিস্কিট দিয়েই ম্যানেজ করতে হবে, কী করার আছে, বৃষ্টিতে কী করে তেলে ভাজা আনতে যাই বলো। তো এখন এই মশলাটি আর বিস্কিট, আর কিচ্ছু চাই না। বাজার থেকে এত আস্তে আস্তে বলছিস কেন? হ্যাঁ মটন, যদি মটনটা জেগে যায় করি ওর জন্য। আর এদিকে কি রুমালি রুটি, রুমালি রুটি আছে 7টা, আর তিনটে তন্দুরি রুটি হটপট করে দিই। ওয়েদারে দেখতেই পারলে যে মাটন এসেছে, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, কারণ হচ্ছে পেঁয়াজ, আমার ছোটবেলা থেকে পেঁয়াজ কাটতে গেলে এরকম হয়, চোখ দিয়ে জল পড়তে থাকে টক টক করে কান্নার মতো। তা বাবা কেটেই তো, মা কেটেই তো, মা খুব পায় ব্যথা করছে, মাকে বললাম আমি কেটে নিচ্ছি, পেঁয়াজটা জলে ভেজালাম, কাটলাম, তবু একটু ঝাঁজ লেগেছে। আর এই দাঁড়াটের জন্য শশা আর পেঁয়াজ রেডি করে নিয়েছি, আর রাত্রিবেলা না মাংস টাংস করে শশা পেঁয়াজ কাটতে ইচ্ছা করবে না, তাই এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ফিরে নিয়েছি, আর শুকনো আর আদা রসুন কেটে নিয়েছি, গ্রেট করে নেবো আপাতত, ডান, এগুলোকে এখন স্লাবে ঢুকিয়ে দেবো। মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি, বাকিটা মোটামুটি কাজ কমপ্লিট করে রেখেছি, বাকি এসে 8:30 নাগাদ
আলুটা ভাপ দেবো, ভাপ দিয়ে তোমার মশলাটা গোটা মশলা যে ফোড়ন দেবো সেটাকে হাম্বুল দিস্তায় গুড়িয়ে নেবো, আর তোমার হচ্ছে কষাবো, কষিয়ে প্রেশারে দিয়ে দেবো ভালো করে কষিয়ে, কারণ প্রেশারে মটন ভালোবাসে, আমার মতো না যে কড়াইতে মটন ভালোবাসে, আমি কড়াইতে মটন কষা কষা মটন মটন প্রেফার করি আমার বাবার মতো, আমি বাবাও কষা কষা মটন কড়াইতে প্রেফার, আর আমাদের প্রেশারে হলো অল্প জলে করে, একদম কষা কষা হয় মানে ঝোল থাকে, একটু ঝোল ঝোল প্রেফার করে। তো 8:30 নামবো, নেমে করবো, তা আপাতত এইটুকু কাজ কমপ্লিট, মটন ম্যারিনেট হোক, কারণ এখন বসিয়ে দিলে না ঠিক মশলা টশলাগুলো ঢুকবে না, শুকনা শুকনা শুকা শুকা লুটা লুটা লাগে, তো পরে এসে 8:45 নাগাদ এসে কোয়াটা বেটার হবে। তো চলো, শুভ্রর আজকে খুব মনে চেয়েছে মটন খাবে, মটন আর গরম ভাত, আমি আমার জন্য গরম ভাত খেতে পারলো না, কারণ হচ্ছে আমি গরম ভাত একদম রাত্রিবেলা ভাত একদম পছন্দ করি না, আমি রুটিও খাই না, ডেফিনেটলি তোমরা জানো ব্লগে, তো আমি আজকে ওই মটনের জন্য রুমালি রুটি একটা খেয়ে নেবো, তো ওই তা চলো এখন ম্যারিনেট হোক, পরে এসে মটনটা করে নেবো। ম্যানাতে শুরু করে দিয়েছি মটন কষা, তো আমার ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি, এখানে আলু ভেজে তুলে নিয়েছি, এখানে আদা রসুন গ্রেট আর কাঁচা লঙ্কা করা আছে, আর পেঁয়াজটা ভাজা ভাজা হলে সব আদা রসুন তারপরে দিয়ে তারপরে তোমার লঙ্কা ফকড়া দিয়ে মটনটা দিয়ে করছি, তো একদম ভাজা ভাজা হোক, শুভ্র হচ্ছিল তোমাদের আজকে কষ্ট হচ্ছে, সব অভিজ্ঞ আসেনি মানে কোনো কষ্টের ব্যাপার না, তুমি খেতে চেয়েছো প্রত্যেকদিন তো রান্না হয় না, আমাদের প্রায় 3 মাস বাদে মটন হলো, শুভ্র ইউরিক আসছে এই জন্য বাড়িতে মটনই আসে না, তো আজকে বললো বৃষ্টি রয়েছে আর গরম গরম ভাতের সাথে মটন হলে ভালো হবে, তো আমি বললাম নিয়ে আসো, মাও বললো যা নিয়ে আয়, ও ভেবেছিলো যে বাসিক্স বালিগঞ্জ থেকে আসবে, তো আমাদের যে বেহালা টেক অ্যাওয়ে আছে ওখান থেকে এখানে আসে না সুইগিটা, আমার বাড়ির থেকে 5 মিনিট 6 বালিগঞ্জ প্লেস, তা আমার বেহালা বাড়িতে প্রায় কাছাকাছি সব অনেক রেস্টুরেন্টই আছে, এখানে তাও ভাগাড়ে দুশো নেই, তো ওর জন্য মা বললো যে কিনেই নিয়ে আর কষা করে দিই, তা রাত্রিবেলা এই হট করে প্ল্যানিং হলো, হট করে চট জলদি, তো এই মটন করছি, মটন কষা আর রুটি, রুমালি রুটি আর তন্দুরি রুটি, আর ভাত আছে ফ্রিজে শুকনো খেলে মাইক্রো ওভেনে গরম করে, আমি রাত্রিবেলা ভাতটা একদমই পছন্দ করে না, অ্যাভয়েড করি, তো চলো মটনটা করে ফেলি চটপট করে, নুন দেওয়া ছিল না, নুন দিলে জল ছেড়ে যায়, তা এখন নুন দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি ভালো করে, মটন কষে ঠষে প্রেশারে দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে, এবার নুন ঝালটা আরেকবার দেখে নেবো, চেক করে নেবো যেহেতু জল পড়েছে, তারপরে এই ভাজা আলুগুলো দিয়ে দেবো, দেন তারও দুটো সিটি দেবো এই আলু দিয়ে, এখন সিটি পড়ে নিই, এটা লাস্ট সিটি, 4টে সিটিটা পড়ার পর তারপর আলু বসে গেছি, বৃষ্টির ওয়েদার ভালো, তো বৃষ্টির ওয়েদারে 3 মাস বাদে মটন খাওয়া হচ্ছে রাত্রিবেলা, তো এই মটন মটন কষা তন্দুরি রুটি স্যালাড আর একটু আচার নিয়ে নিয়েছি, তো মটন খেয়ে রিভিউ দিক, কেমন আছে, তো এখন আমরা দি স্যালাড ভেবেছিলাম একটু গোলাপ জামুন অর্ডার দেবো, কিন্তু 150 টাকা 4টে গোলাপ জামুন আমি আর অর্ডার দিইনি, এই দিয়ে খাচ্ছি আর লাস্টে আচার আছে, আচার খেয়ে নেবো, চলো চলো ডিনারটা সারি, যদি আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অল করে দিও, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, আলবেদা, স্যানিটাইজ করো হাত, রাগার রাগার কিংবা সেখানে না এখানে ডিস্টেন্স মেনটেন করো, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, আলবেদা, কালকে তোমাদের রুম কি ঝকঝকে তক্ত নিউ ব্লগ নিয়ে চলে আসবে।